আমি বলছি স্বস্তি আয়ুর্বেদা ক্লিনিক থেকে। আজকে আমরা ডিসকাস করব ফিমেল ইনফার্টিলিটি এবং তাতে অ্যান্টিমুলিরিয়ান যে হরমোন যাকে AMH বলে তার রোল। অ্যাকচুয়ালি অ্যান্টিমুলিরিয়ান হরমোন বা AMH যেটা সেটা মেনলি আমাদের যে প্রিম্যাচিওর ফলিকিউল তার প্রিএন্টার বা অ্যান্টার স্টেজে গ্র্যানুলোসা টিস্যু থেকে তৈরি হয় রক্তে আসে। এই হরমোনের মাত্রা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ওভাম কতটা ম্যাচিওর হচ্ছে এবং তার শরীরে ওভাম কতগুলো আর আছে। অ্যান্টিমুলিরিয়ান হরমোন যদি কমে যায় তাহলে কিন্তু ইনফার্টিলিটি দেখা দেয়, মানে ওভামটা ম্যাচিওর হতে পারে না এবং পেশেন্ট একটা ইনফার্টিলিটিতে ভোগে। এর জন্যে কিন্তু যারা IVF করাতে চায় তারা অনেক সময় ডোনার স্পার্মের হেল্প নেয়। কিন্তু আয়ুর্বেদিক থেরাপি কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যেগুলো সাহায্যে আমরা কিন্তু অ্যান্টিমুলিরিয়ান হরমোন একদম নর্মাল রেঞ্জে নিয়ে আসতে পারি। এবার আমরা যেরকম অ্যান্টিমুলিরিয়ান হরমোনের নর্মাল রেঞ্জ করি, অ্যান্টিমুলিরিয়ান হরমোনের নর্মাল রেঞ্জ হচ্ছে 1 থেকে 2 মধ্যে। কিন্তু যদি এর রেঞ্জ 1 কম তখন তাকে বলা হয় অ্যান্টিমুলিরিয়ান হরমোন ডেফিসিয়েন্সি। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিমুলিরিয়ান হরমোন মোর দ্যান 3 থাকে, তখন বুঝতে হবে যে পেশেন্টটা কিন্তু PCOD থাকার সম্ভাবনা খুব বেশি। এবার আমরা ডিসকাস করব যে অ্যান্টিমুলিরিয়ান হরমোন বেশি থাকলে আমরা কী কী আয়ুর্বেদিক থেরাপি করতে পারি বা সেই পেশেন্টের প্রোগনোসিস কী হয়। অ্যান্টিমুলিরিয়ান হরমোন আয়ুর্বেদিক থেরাপি বা আয়ুর্বেদিক মেডিসিনের সাহায্যে কমপ্লিট কিওর করে দেওয়া যায় এবং যে পেশেন্ট ইনফার্টিলিতে ভুগছে তার কিন্তু সেমিস্টম সলভ করে দেওয়া যায়। এক্ষেত্রে আয়ুর্বেদে দু রকমভাবে থেরাপিটা করা হয়, একটা হচ্ছে সমন থেরাপি আর স্ফোটন থেরাপি। সমন থেরাপি মানে পঞ্চকর্ম হেল্প নেওয়া হয়, বিশেষত বিলেজন থেরাপি মাত্রাবস্তি উত্তরবস্তি খুব লাভদায়ক হয়। এছাড়া আয়ুর্বেদিক কিছু মেডিসিন খেতে হয়, এই মেডিসিনটা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হয়। ডিউরিং পঞ্চকর্ম থেরাপি বা সমন থেরাপি এবং সমন থেরাপির মাঝখানে যদি অ্যান্টিমুলিরিয়ান হরমোনকে টেস্ট করা যায় তাহলে কিন্তু বুঝতে পারা যায় অ্যান্টিমুলিরিয়ান হরমোন আস্তে আস্তে বাড়ছে। সুতরাং আমি বলব যারা অ্যান্টিমুলিরিয়ান হরমোন কম এবং তার জন্যে যাদের সন্তান হচ্ছে না তারা কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি তারা কিন্তু সন্তান ধারণের অপশন সক্ষম হতে পারে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন ও এটা শেয়ার করুন।